আজকের টিউটোরিয়াল বিষয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নগদ প্রবাহ বিবরণী দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম পর্বে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের নিয়মসমূহ শিখে নিয়েছি এবং ইনডাইরেক্ট মেথডে অঙ্কসমূহ শিখেছি। আজকের ক্লাসে আমরা ডাইরেক্ট মেথডের অঙ্ক কীভাবে করতে হয় সেগুলি শিখব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ডাইরেক্ট মেথডের অঙ্কগুলো প্রথমে দেখে আসি। ইনডাইরেক্ট মেথড এবং ডাইরেক্ট মেথডের অঙ্কে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটি অ্যাক্টিভিটিতে পার্থক্য হয়। অপারেটিং অ্যাক্টিভিটিতে শুধু ডাইরেক্ট মেথডের পরিবর্তন ইনডাইরেক্ট মেথডের সাথে, তাছাড়া অপারেটিং ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থীগণ, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিটা আমরা ভালোভাবে শিখে নিতে পারলেই ডাইরেক্ট মেথডের অঙ্কগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। শিক্ষার্থীগণ, ডাইরেক্ট মেথডের অঙ্কগুলি অপারেটিং অ্যাক্টিভিটিতে কীভাবে করতে হয়। ইনডাইরেক্ট মেথডে যেখানে আমরা প্রথমে নিট ইনকাম লিখতাম, সেখানে আমরা নিট ইনকাম লস অন সেল অফ এনি অ্যাসেট, গেইন অন সেল অফ এনি অ্যাসেট, ডিপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, ডিপ্লিশন, রিটার্ন অফ, এগুলো আর কিছুই লিখব না। এখন আমরা সরাসরি ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্টের মাধ্যমেই অপারেটিং অ্যাক্টিভিটিটা শিখে নিব। শিক্ষার্থীগণ, তাহলে আমাদেরকে প্রথমে কারেন্ট অ্যাসেট সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে হবে এবং কারেন্ট লাইবিলিটি সম্পর্কে। কারেন্ট অ্যাসেট থেকে এবং কারেন্ট লাইবিলিটি থেকে কয়েকটি খতিয়ান করতে হয়, সেখান থেকে ক্যাশ রিসিভ এবং ক্যাশ পেমেন্ট বের হয়ে আসে, সেটি দ্বারা আমরা অপারেটিং অ্যাক্টিভিটি তৈরি করে থাকি। শিক্ষার্থীগণ, তাহলে আমরা প্রথমে আসি কারেন্ট অ্যাসেটের কোনগুলো খতিয়ান হবে। যেমন প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, এটি খতিয়ান করতে হবে, এখান থেকে আমাদের ক্যাশ রিসিভ বের হবে। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে ক্রেডিট সেলস জড়িত। সেলস আমরা পাব কোথায়? সেলস দেওয়া থাকবে আমাদের ইনকাম স্টেটমেন্টে। তাহলে ইনকাম স্টেটমেন্ট অবশ্যই প্রশ্নে সাপ্লাই দেওয়া থাকবে। যদি প্রশ্নে ইনকাম স্টেটমেন্ট সাপ্লাই দেওয়া না থাকে, তাহলে অবশ্যই সমন্বয়ের ভিতরে ক্রেডিট সেলস নামে একটা আইটেম দেওয়া থাকবে। শিক্ষার্থীগণ, তাহলে এরপরে আমরা দ্বিতীয় নম্বরে দেখি প্রিপেইড এক্সপেন্স, এটি কারেন্ট অ্যাসেট। প্রিপেইড এক্সপেন্সেসের সাথে এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে কিছু দেওয়া থাকতে পারে অথবা নাও থাকতে পারে, এটি আমরা খতিয়ান করে এখান থেকে ক্যাশ পেমেন্ট অথবা রিসিভ বের করে নিতে পারবো। আমরা জানি কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেলে অবশ্যই ক্যাশ মাইনাস হয়, র্যাশ পেলে বা কারেন্ট অ্যাসেট কমে গেলে সেখান থেকে ক্যাশ রিসিভ হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এই প্রশ্নে দেখলাম যে অ্যাকাউন্ট রিসিভেবল এবং প্রিপেইড দুইটি খতিয়ান হলো কারেন্ট অ্যাসেট হতে। এরপরে আসি আমরা কারেন্ট লাইবিলিটির দিকে। অ্যাকাউন্ট পেবেল, এখান থেকে আমরা ক্যাশ পেমেন্ট বের করতে পারবো। অ্যাকাউন্ট পেবেলের সাথে ক্রেডিট পারচেস জড়িত থাকে, ক্রেডিট পারচেস অবশ্যই আমরা পাবো ইনকাম স্টেটমেন্ট হতে। শিক্ষার্থীগণ, ইনকাম স্টেটমেন্টে পারচেস দেওয়া থাকবে না, তবে কস্ট অফ গুডস সোল দেওয়া থাকবে। আমরা জানি কস্ট অফ গুডস সোলের সাথে ক্লোজিং ইনভেন্টরি যোগ এবং ওপেনিং ইনভেন্টরি বিয়োগ করলে পারচেস চলে আসে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ক্লোজিং এবং ওপেনিং ইনভেন্টরি পাবো কোথায়? ক্লোজিং এবং ওপেনিং ইনভেন্টরি দেওয়া থাকবে অ্যাসেট সাইডে কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি নামে। শিক্ষার্থীগণ, এখানে আমাদের 2003 সালে যেটি আছে ইনভেন্টরি, এটা হলো ক্লোজিং ইনভেন্টরি, এবং 2002 সালে যেটি ছিল এটা হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস সোলের সাথে ক্লোজিং ইনভেন্টরি যোগ এবং ওপেনিং ইনভেন্টরি বিয়োগ করলে আমরা পারচেস পেয়ে যাব। তাহলে অ্যাকাউন্ট পেবেলের খতিয়ান করে আমরা এখান থেকে ক্যাশ পেমেন্ট বের করতে পারবো। 4 নম্বর খতিয়ান হলো অ্যাক্রুড এক্সপেন্স পেবেল। শিক্ষার্থীগণ, অ্যাক্রুড এক্সপেন্স পেবেল এর সাথে জড়িত হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স আমরা পাবো ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্টে অপারেটিং এক্সপেন্স দেওয়া থাকবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা 4টি খতিয়ান করে নিতে পারলাম। এবার আসি ইনকাম ট্যাক্স পেবেল। ইনকাম ট্যাক্স পেবেল থেকে আমরা ক্যাশ পেমেন্ট পেয়ে যাব। ইনকাম ট্যাক্স পেবেলের খতিয়ানের সাথে আমাদের ইনকাম স্টেটমেন্টে ইনকাম ট্যাক্স এক্সপেন্স জড়িত থাকবে, এখান থেকে আমরা ইনকাম ট্যাক্স এক্সপেন্স নিব। শিক্ষার্থীগণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের খতিয়ান করতে হবে 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। শিক্ষার্থীগণ, শুধুমাত্র এই 5টি খতিয়ান সবসময় হবে এমন নয়, এছাড়াও যদি
স্যালারি পেবেল, রেন্ট পেবেল, ওয়েজেস পেবেল ইত্যাদি পেবেল জাতীয় কোনো ব্যালেন্স দেওয়া থাকে কারেন্ট লাইবিলিটিতে, তাহলে সেগুলিও আমাদের খতিয়ান করে ক্যাশ পেমেন্ট অথবা রিসিভ বের করতে হতে পারে। অ্যাসেট সাইডেও থাকতে পারে, যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড স্যালারি ইত্যাদি, যদি কোনো এনি এক্সপেন্স প্রিপেইড থাকে সেখানেও আমাদের খতিয়ান করতে হতে পারে। শিক্ষার্থীগণ, তাহলে এবার খতিয়ান কেমনভাবে করতে হবে এটি আমরা দেখে আসি। প্রথমে খতিয়ান করার জন্য আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ পদ্ধতি করতে পারি, অথবা সহজ উপায়ে টিসকের মাধ্যমেও করা যায়। শিক্ষার্থীগণ, সহজ উপায়ে আমরা শেখানোর উদ্দেশ্যে টিসকগুলো এখানে দেওয়া হলো। প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ান, এখান থেকে আমাদের ক্যাশ রিসিভ বের হবে, এক নম্বর খতিয়ান। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু সম্পদ, সেজন্য ব্যালেন্স বিডি ডেবিট পাশে প্রথমে বসাতে হবে 2002 সালে যে অ্যামাউন্ট দেওয়া আছে। ব্যালেন্স শিট থেকে নিতে হবে 2002 সালে ব্যালেন্স বিডি 15,000 এবং সিডি আছে 12,000। তাহলে আমরা খতিয়ানে প্রথমে ব্যালেন্স বিডি 15,000 এবং সিডি বসানো হলো ক্রেডিট সাইটে 12,000। শিক্ষার্থীগণ, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে আমরা জানি জড়িত থাকে ক্রেডিট সেল, আর এই সেল পাওয়া যায় ইনকাম স্টেটমেন্টের মধ্যে। সেলস দেওয়া আছে ইনকাম স্টেটমেন্টে, সাপ্লাই দেওয়া হয়েছে সেলস 9,75,000 টাকা, এটি আমাদের ক্রেডিট সেল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট সেলস ক্রেডিট, অর্থাৎ আমরা অ্যাকাউন্ট রিসিভেবলের ডেবিট সাইডে সেলস নামে বসাতে পারি। শিক্ষার্থীগণ, আমরা অ্যাকাউন্ট রিসিভেবল খতিয়ানে 9,75,000 টাকা বসিয়ে দিলাম। তাহলে দেখতে পেলাম এখন ডেবিট সাইডে আমাদের বড় হয়েছে সংখ্যাটি, 9,90,000 টাকা যোগফল হয়েছে, এটি আমরা ক্রেডিট সাইডে নিয়ে আসলাম এবং 12,000 টাকা এখান থেকে মাইনাস করলাম। তাহলে আমাদের ব্যালেন্সিং ফিগার আসলো 9,78,000 টাকা, এটি ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার। শিক্ষার্থীগণ, আমরা একটি খতিয়ান শেষ করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট থেকে আমরা ক্যাশ রিসিভ পেয়ে গেছি। এবার আসি আমরা অ্যাক্রুড এক্সপেন্স, না এটি আমাদের প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্সের খতিয়ান যেহেতু একটি সম্পদ, তাই ব্যালেন্স বিডি ডেবিট সাইডে এবং সিডি ক্রেডিট সাইডে, এটি নিয়ে আসবো আমরা অ্যাসেট থেকে। প্রিপেইড এক্সপেন্স ব্যালেন্স বিডি 8,000 এবং ব্যালেন্স সিডি 6,000। শিক্ষার্থীগণ, আমরা ব্যালেন্স বিডি এবং সিডি বসিয়ে দিলাম। এখন দেখলাম ব্যালেন্স বিডি ডেবিট পাশে বড় হয়েছে এবং সিডি ছোট আছে। যেহেতু সম্পদ কমে গেছে, সুতরাং আমরা পূর্বেই শিখেছি যে কারেন্ট অ্যাসেট কমে গেলে, অর্থাৎ সম্পদ কমে গেলে অবশ্যই ক্যাশ রিসিভ হয়, তাই আমরা ক্যাশ রিসিভ লিখে দিয়েছি ব্যালেন্সিং ফিগার। শিক্ষার্থীগণ, আমাদের দুইটা খতিয়ান শেষ হয়েছে। এবার আসি আমরা দায়ের দিকে। দায়ের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দেওয়া আছে অ্যাকাউন্ট পেবেল, এটির ব্যালেন্স বিডি 60,000, সিডি আছে 52,000। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাকাউন্ট পেবেলের খতিয়ানে আমরা যাই প্রথমে, যেহেতু অ্যাকাউন্ট পেবেল একটি দায়, তাই ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে প্রথমে যাই। 60,000 টাকা বিডি এবং 52,000 টাকা ব্যালেন্স সিডি। আমরা জানি অ্যাকাউন্ট পেবেলের সাথে জড়িত থাকে ক্রেডিট পারচেস। ক্রেডিট পারচেস দেওয়া থাকবে ইনকাম স্টেটমেন্টে। শিক্ষার্থীগণ, ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডসোল নামে থাকে। কস্ট অফ গুডসোলের সাথে আমরা ক্লোজিং ইনভেন্টরি যোগ করব এবং ওপেনিং ইনভেন্টরি বিয়োগ করব, তাহলে ক্রেডিট পারচেস পেয়ে যাব। শিক্ষার্থীগণ, আমরা দেখেছি ইনভেন্টরি এখানে আছে ওপেনিং এবং ক্লোজিং। ক্লোজিং আছে 1,30,000 এবং ওপেনিং আছে 1,60,000। তাহলে আমরা ক্লোজিং যোগ করব 1,30,000 এবং ওপেনিং বিয়োগ করব আমরা 1,60,000। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাকাউন্ট পেবেলের মধ্যে আমরা পারচেস লিখে সেখানে দেখেছি কস্ট অফ গুডস সোল 6,60,000 টাকা, ক্লোজিং ইনভেন্টরি 1,30,000 টাকা এবং ওপেনিং ইনভেন্টরি মাইনাস করেছি 1,60,000 টাকা। এখান থেকে আমাদের প্লাস মাইনাস করে ব্যালেন্স বের হলো 6,30,000 টাকা।
শিক্ষার্থীগণ ক্রেডিট সাইডে বড় হয়েছে, তাই ক্রেডিট সাইডে প্রথমে আমরা যোগ করে নিলাম এবং এটি আমরা ডেবিট সাইডে নিয়ে আসলাম। সেখান থেকে ব্যালেন্স সিডি 5000 টাকা বিয়োগ করলাম, তাহলে আমাদের ব্যালেন্স বের হলো 1,06,38,000 টাকা। এটি হলো ক্যাশ পেইড টু সাপ্লায়ার ব্যালেন্সিং ফিগার। শিক্ষার্থীগণ আমাদের তিনটি খতিয়ান শেষ হয়েছে, এবার আসি আমরা 4 নম্বর খতিয়ান করব। অ্যাক্রুড এক্সপেন্স পেবেল, অ্যাক্রুড এক্সপেন্সেস পেবেলের ব্যালেন্স বিডি ছিল 20,000 এবং সিডি 15,000। যেহেতু এটি কারেন্ট লাইবিলিটি, সেহেতু বিডি বসাতে হবে ক্রেডিট সাইডে এবং সিডি বসাতে হবে ডেবিট সাইডে। শিক্ষার্থীগণ অ্যাক্রুড এক্সপেন্সেসের সাথে জড়িত ইনকাম স্টেটমেন্টের অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে 1,76,000 টাকা। এটি যাবে হবে অপারেটিং এক্সপেন্সেস ডেবিট আর এক্সপেন্সেস পেবেল ক্রেডিট, অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স পেবেলের ক্রেডিট সাইডে অপারেটিং এক্সপেন্স লিখে দিতে হবে। এটি হলো 1,76,000 টাকা। তাহলে দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডে বড় হয়েছে 1,96,000 টাকা, এটি আমরা ডেবিট সাইডে নিয়ে আসলাম এবং এখান থেকে সিডি 15,000 বিয়োগ করলাম, তাহলে আমাদের ব্যালেন্স আসলো 1,81,000। এটি ক্যাশ পেইড টু অপারেটিং এক্সপেন্স ব্যালেন্সিং ফিগার। শিক্ষার্থীগণ আমরা চারটি ওয়ার্কিং শেষ করলাম, এবার আসি আমরা ইনকাম ট্যাক্স পেবেল। শিক্ষার্থীগণ ইনকাম ট্যাক্স পেবেল একটি কারেন্ট লাইবিলিটি, এটির ব্যালেন্স বিডি এখানে 0 এবং সিডি আছে 12,000 টাকা। ইনকাম ট্যাক্স এক্সপেন্সেসের পেবেলের সাথে ইনকাম স্টেটমেন্টের মধ্যে ইনকাম ট্যাক্স এক্সপেন্স নামে 36,000 টাকা আছে, এটির যাবে হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস ডেবিট, ইনকাম ট্যাক্স পেবেল ক্রেডিট। তাহলে ক্রেডিট সাইডে আমাদের 36,000 টাকা বসাতে হবে। শিক্ষার্থীগণ আমরা ইনকাম ট্যাক্স পেবেল খতিয়ানটি দেখি, প্রথমে ব্যালেন্স বিডি 0, এরপর ব্যালেন্স সিডি 12,000 টাকা এবং ইনকাম ট্যাক্স চলতি বছরের পেইড করা খরচ হয়েছে 36,000 টাকা। শিক্ষার্থীগণ আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডে বড় হয়েছে 36,000 টাকা, এটি যোগ করলাম এবং এটা ডেবিট সাইডে নিয়ে এসে আমরা 12,000 টাকা বিয়োগ করলাম, এখান থেকে ব্যালেন্স থাকলো মাত্র 24,000। এটি ক্যাশ পেইড টু ইনকাম ট্যাক্স এক্সপেন্স। শিক্ষার্থীগণ তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লাইবিলিটি খতিয়ান করে সেখান থেকে কিছু রিসিভ হয়েছে এবং কিছু পেমেন্ট হয়েছে। আমরা দেখলাম এখানে রিসিভ হয়েছে 2টি, অ্যাকাউন্ট রিসিভেল থেকে এবং প্রিপেইড এক্সপেন্স হতে, এই 2টি রিসিভ এবং বাকি 3টি ছিল পেমেন্ট। শিক্ষার্থীগণ তাহলে আমরা এবার অপারেটিং অ্যাক্টিভিটি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে দেখাতে পারি। প্রথমে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, এখানে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো দেওয়া হয়েছে। তাহলে ইনফ্লো হচ্ছে ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেল কাছ থেকে আমরা ক্যাশ পেয়েছি 9,78,000 টাকা, এবং ক্যাশ পেইড টু প্রিপেইড এক্সপেন্স, সেখানে আমরা পেইড করেছি কত 2,000 টাকা। এই 2টি আমাদের ক্যাশ রিসিভ হয়েছে, ক্যাশ রিসিভ হলো আমাদের 2টি এবং বাকিগুলি সব পেমেন্ট। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার 6,38,000 টাকা, অ্যাকাউন্ট পেবেলের খতিয়ান থেকে আমরা এটি পেয়েছি, এবং ক্যাশ পেমেন্ট টু ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স পেইড করেছি আমরা 24,000 টাকা। শিক্ষার্থীগণ ক্যাশ পেইড টু অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সকে আমরা পেইড করেছি 1,81,000 টাকা। তাহলে এখন অপারেটিং অ্যাক্টিভিটি আমরা 9,78,000-এর সাথে 2,000 টাকা প্লাস করে 6,38,000 টাকা, 24,000 টাকা এবং 1,81,000 টাকা মাইনাস করলে, প্লাস মাইনাস করার পরে আমরা ব্যালেন্স পাই 1,37,000 টাকা নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটি। শিক্ষার্থীগণ তাহলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটি ডাইরেক্ট মেথডে শেখানো হলো। এরপর ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্টিং অ্যাক্টিভিটি ইনডাইরেক্টের ন্যায় একই রকমভাবেই করতে হয়, ইনভেস্টিং এবং ফাইন্যান্সিংয়ের কোনো পরিবর্তন হয় না। শিক্ষার্থীগণ আমরা প্রথম পর্বে ইনডাইরেক্ট মেথড সম্পর্কে বিস্তারিত জেনে এসেছি, তাই আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত।